dam. See, power station. Eta di amra pouchhe jabo amader destination. Destination ta ki apnader niye giye bolbo karon age theke bolle onek suspense noshto hoye jabe. গুলোতেই তো আমরা চালাতে চাই, দেখুন একবার। আহা হা হা, একটাই তো আসল রাস্তা, দেখুন একবার। এগুলোতে বাইক চালালে তবেই তো মনে হয় যে না বাইক চালাতে এসছি, বাইক সফরে এসছি। অনেকেই ভয় পেতে পারে, কিন্তু এগুলোতেই অ্যাকচুয়াল রাইডিং এর মজা। একদম ইউ আকৃতির লুক, ই আকৃতির লুক, সেগুলো পাহাড়ের সামনে রাস্তাটা অসাধারণ, একদম দিল ছুঁড়ে বাজি। তো আর এই বেলাটা হলো সেই কোণে দেখা বেলা। কোণে দেখা বেলা মানে যে বেলাতে নাকি বিবাহযোগ্য কন্যাকে দেখালে খুব সুন্দরই লাগে, আর সেই কারণেই ওই এই বেলাতেই দেখায়। আর আমাদের সঙ্গে কোনো বিবাহযোগ্য কন্যা নেই, কিন্তু অসাধারণ সুন্দরী এই প্রকৃতিটা আছে, যেটাকে আমরা একদম মনে প্রাণে এনজয় করছি। আর সঙ্গে চলছে রাস্তায় ক্রিকেট খেলা সব মিলিয়ে। ও মনে হচ্ছে যেন পাহাড়টায় সোজা আমরা উঠে যাব, ড্যামটাও দেখা যাচ্ছে। দেখুন একদম কিস্তান হয়ে গেছে, অমৃত হয়ে অমৃত অমৃত। এই অমৃতের জন্য একটু ওয়েট করি, অমৃত 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 কই কই আমার পিছনে দেখতে পাচ্ছি না, দেখুন। হ্যাঁ স্মার্টলি আসছে কিনা, নদীর সঙ্গে আর একটা ছোট নদী মিশে গেছে। বাবা পাহাড়ি গোষ্ঠী
গাড়ি হবে আসল পরিচয়। এবার তো রাস্তা খারাপ, দেখুন এগুলো রাস্তা যদি চালাতে হবে পাহাড়ে আসলে তবেই না মজা। এগুলো সব কাকা রাইডার স্পেশাল, মানে আমাদের যে ক্যাপ্টেন রোগীরা কম কী করে কী করে সব রাস্তা চিনতে পারে এবং কী করে রাস্তা বের করে আমরা নিজেরাও বুঝতে পারি। নদী আর পাহাড় একসঙ্গে মিশে গেছে। দেখুন লোকাল লোকজন আমাদেরকে হেল্প করছেন, আমরা কিভাবে চারকলেতে পৌঁছাবো আর যাই করুন। ইউটিউব চ্যানেল কাকা রাইডার্স কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কি অসাধারণ রাস্তাটা, কিছুটা খারাপ তারপরে পিচের রাস্তা আমরা পাবো। ভিডিওটা শেষে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর শেয়ার করার আগে একটা থামস আপ দিয়ে দেবেন। আর আমরা আবার চারকোলের পথে রওনা হতে চলেছি, কারণ আমরা চারকোলের দিকে যাব, অন্ধকার হয়ে যাচ্ছে। এখান থেকে এখনও আমাদের 30 কিলোমিটার যেতে হবে অন্ধকারের মধ্যে। সেই খারাপ রাস্তা, আমাকে একটু বেশি সাবধান হতে হচ্ছে, কারণ যেহেতু তখন অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম, হয়তো ভগবানের অসীম কৃপায়। এবার আমরা আবার নিচের দিকে নামছি, রাস্তাটা দেখুন কি ডেঞ্জারাস। যদি এর থেকে খারাপ রাস্তায় চালিয়েছি, ওভার কনফিডেন্সটাই আমাকে হয়তো শেষ করে দিল। দেখুন কি অসাধারণ, চলো, কারণ হোটেল টোটেল আমাদের ঠিক নেই, তো হয়ে যাবে আর দাঁড়াতে চাইলে দাঁড়াও। গাছগুলো দেখুন লাইট পড়ে পাহাড়ে, হ্যাঁ ওই মাথায় দেখুন কালিম্পং লাইটগুলো জ্বলছে, ঝিকমিক করছে, মানে এই দুটো পাহাড়ের মাঝখানের পাহাড়টা, তাই না? সে থার্ড লেয়ারটা, থার্ড লেয়ার যেটা সেইটা হলো কালিম্পং। ছোট্ট একটা দোকানে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। দেখুন সবাই ছবি নিয়ে কত, তিনটা
তো বন্ধুরা, চারকোলে বেড়াতে যাওয়ার সবচেয়ে বেস্ট টাইম হলো এই বর্ষাকাল, কারণ এই সময় মেঘের সঙ্গে সূর্যের অসাধারণ একটা খেলা, যেটা আপনাদের খুব ভালো লাগবে। আর শিলিগুড়ি থেকে আপনারা যদি অফবিট প্লেসে আমাদের রাস্তাটা ফলো করেন তাহলে মাত্র 76 কিলোমিটার। তো কীভাবে যাবেন এখানে? এখানে যেতে হলে আপনাকে শিলিগুড়ি থেকে 45 কিলোমিটার, মানে সেবক কালীঝোড়ার পরে রিম্বিক যে লো তিস্তা ড্যাম আছে, তিস্তা ড্যাম 3, সেখান থেকে ওর ভিতর দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে। ওইখান দিয়ে যাওয়ার সময় আপনাকে আই কার্ড দেখাতে হবে এবং বলতে হবে পরিচয়পত্র দিয়ে যে আপনি কী কাজে যাচ্ছেন, তাহলেই পারমিশন দিয়ে দেবে। সেখান থেকে বেরিয়ে আপনি রিম্বিক রেললি রিভার, সেই রেললি রিভারের উপর দিয়ে সোজা আরও 31 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন চারখোলে বা চারকোল। সেই চারকোলে যাওয়ার পরে এই অসাধারণ দৃশ্যটা পাবেন। আর ওখান থেকেই মাত্র 16 কিলোমিটার একটা রাস্তা আছে, রাস্তাটা দিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন লোলেগাঁও। এগুলো আপনাদের নেক্সট ভিডিওতে আরও সুন্দর করে দেখানো হবে, এবং সঙ্গে যে কী অসাধারণ এই দৃশ্য, কোথায় কী দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাবে শিলিগুড়ি, এখান থেকে দেখা যায় ডেলো, কালিম্পং, আলগাড়া, নামচি চারধাম, এবং তাছাড়াও আরও সুন্দর পরিবেশ, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে বলে দেব। তাই নেক্সট ভিডিও দেখার জন্য, নেক্সট ভিডিওতে কী কী আসছে এবং চ্যানেলে নতুন নতুন কী কী অফবিট প্লেস আপনারা দেখতে পাবেন বা পপুলার প্লেস, সেটা জানার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভালো থাকবেন বন্ধুরা, সবার সঙ্গে হাসি বিতরণ করুন। বাই বাই।